নমস্কার, আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নি। আসুন জেনে নি সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে শুভ দীপাবলি বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের গাড়ির টায়ার অথবা রিং ঘোরানোর কার্যকলাপটি করান। এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে শিশুদের আলপনা তৈরি করতে শেখান। এরপর শিশুদের নিজের পছন্দ মতো ছড়াগান হাবভাবের সাথে বলার জন্য উৎসাহিত করুন। তারপর গাছের পাতা দিয়ে শিশুদের তোরণ তৈরি করতে শেখান। এরপরে সকলে মিলে শ্রেণীকক্ষটি সাজান। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নি বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের লুকোচুরি খেলাটি করান। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের ধাঁধার সমাধান করতে শেখান। তারপরে শিশুদের পছন্দ মতো গল্প বলতে উৎসাহিত করুন। এরপর শিশুদের ঝুটি বাঁধো কার্যকলাপটি করান। একটি ছেলে ও একটি মেয়ের জোড়া তৈরি করুন। সব জোড়াকে কিছু গার্ডার দিন। এবার ছেলেটির মাথায় ঝুঁটি বাঁধতে হবে। যে সব থেকে বেশি ঝুঁটি বাঁধতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দেবে। তারপরে শিশুদের সংখ্যাচাটের সাহায্যে সংখ্যা পরিচয় করান। সবশেষে বাড়ি যাওয়ার সময় শিশুদের খাতায় কিছু ছবি এঁকে দিন এবং শিশুদের বাড়ি থেকে ছবি গুণের সঠিক সংখ্যা লিখে আনতে বলুন। আসুন জেনে নি শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের সামনে একটি আয়না রাখুন। এবার একে একে শিশুকে আয়নার সামনে আসতে হবে এবং আয়না দেখে প্রস্তুত হতে হবে। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের মনে আছে এমন কিছু বর্ণ ও সংখ্যা লিখতে বলুন এবং সেই কাগজ দিয়ে নৌকা তৈরি করতে শেখান। তারপর ফোরিং বা বুড়বি এ ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের মাটি, বোর্ড অথবা খাতায় তাদের পছন্দ মতো ছবি আঁকতে বলুন। শিশুরা কি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপর শিশুদের বর্ণচাটের সাহায্যে বর্ণ পরিচয় করান। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।